বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম শ্রেণীর একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা এবছর অর্থাৎ 2021 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য বাংলার সম্পূর্ণ নতুন সিলেবাস, তার কোশ্চেন প্যাটার্ন এবং কোন কোন গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক প্রত্যেকটা বিষয় থেকে কোন কোন জায়গা থেকে কী মার্কস আসতে চলেছে এবং কোন কোন বিষয়গুলো মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে তা নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা তোমাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা। আজকের আলোচনায় আমরা যে বিষয়ে জানবো, তোমাদের মাধ্যমিক, তোমরা যারা 2021 সালে পরীক্ষা দেবে তোমরা সবাই জানো যে তোমাদের সিলেবাস পরিবর্তন হয়েছে, কিছু কিছু জিনিস তোমাদের বাদ দেওয়া হয়েছে, তার মধ্যে গল্প, কবিতা, প্রবন্ধ কিছু কিছু বাদ দেওয়া হয়েছে, এমনকি ব্যাকরণের কিছু অংশ বাদ দেওয়া হয়েছে। তা প্রথম আমরা জানবো যে কোন কোন বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে, কোন কোন বিষয়গুলো আমাদের সিলেবাসে আছে। দ্বিতীয় আলোচনায় আমরা যেটা জানবো যে কোথা থেকে কিভাবে প্রশ্ন আসবে বা আমাদের মডেল প্রশ্নপত্র কেমন হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো প্রথমেই চলে আসি আমাদের সিলেবাস সম্পর্কে। আমরা যদি আমাদের বাংলা গল্পের দিকে দেখতে যাই তাহলে আমরা জানবো যে আমাদের বাংলা গল্প ছিল জ্ঞানচক্ষু বহুরূপী পথের দাবি অদল বদল নদীর বিদ্রোহ। তো আমাদের সিলেবাসে, নতুন সিলেবাসে অদল বদল এবং নদীর বিদ্রোহ গল্পটাকে বাদ দেওয়া হয়েছে। অতএব আমাদের বাংলা গল্প পড়তে হচ্ছে তিনটা, একটা হচ্ছে জ্ঞানচক্ষু, একটা বহুরূপী এবং আর একটা হলো পথের দাবি। এবার চলে আসি আমরা আমাদের কবিতায়। আমাদের কবিতার মধ্যে দেখো আমাদের যে কটা কবিতা ছিল মোট 7টা কবিতা ছিল। কি কি? অসুখী একজন, আয়ারও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অভিষেক, প্রলয়োল্লাস, অস্ত্রের বিরুদ্ধে গান এবং সিন্ধু তীরে। কি বললাম, এই 7টা কবিতার মধ্যে অস্ত্রের বিরুদ্ধে গান এবং সিন্ধু তীরে কবিতাটা বাদ গেছে। অতএব আমাদের আছে কটা? এই 5টা কবিতা আমাদের সিলেবাসে রয়েছে, অর্থাৎ অসুখী একজন, আয়ারও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অভিষেক এবং প্রলয়োল্লাস। বোঝা গেল? এবার চলে আসি প্রবন্ধ। আমাদের দেখো দুটো প্রবন্ধ ছিল, একটা হারিয়ে যাওয়া কারি কলম এবং আর একটা হলো বাংলা ভাষায় বিজ্ঞান। তো বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটাকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের সিলেবাসে কি রয়েছে? হারিয়ে যাওয়া কালি কলম, এটা আমাদের পড়তে হবে এবং এখান থেকেই আমাদের প্রশ্ন আসবে। তারপরে আমাদের নাটক যেটা ছিল সিরাজউদ্দৌলা সেটা সম্পূর্ণই রয়েছে, কোনি থেকে কোনো কাটছাট করা হয়নি, কোনি যেটা ছিল ঠিক সেটুকুই রয়েছে। ব্যাকরণের একটা উল্লেখযোগ্য বিষয় যেটা আমাদের ব্যাকরণের 4টে অংশ ছিল, যথা কারক, সমাস, বাক্য এবং বাচ্য, সেখান থেকে বাক্য এবং বাচ্যকে কেটে নেওয়া হয়েছে এবং আমাদের সিলেবাসে রয়েছে কি কি? কারক ও সমাস। নেক্সট যেটা আমাদের বঙ্গানুবাদ সেটা কিন্তু যথেষ্ট রয়েছে, সংলাপ এবং প্রতিবেদন সেটাও আমাদের রয়েছে, কোনো রকম পরিবর্তন ঘটানো হয়নি, এবং অ্যাট লাস্ট আমাদের প্রবন্ধ রচনা, সে রচনাটাও আমাদের সম্পূর্ণভাবে রয়েছে। এবার চলে আসি, এটা গেল আমাদের নিউ সিলেবাস, অর্থাৎ নতুন সিলেবাসে কী কী রইল আর কী কী গেল। তাহলে নতুন সিলেবাসে আমাদের গল্প দুটো কমেছে, কবিতা দুটো কমেছে, প্রবন্ধ একটা কমেছে, ব্যাকরণ থেকে দুটো অংশ কমানো হয়েছে, আর বাদবাকি যেটুকু রয়েছে সম্পূর্ণই কিন্তু আমাদের পরীক্ষা হবে। এবার চলে আসি আমরা আমাদের মডেল কোশ্চেন কেমন হতে পারে বা কোথা থেকে কেমন প্রশ্ন আসতে পারে তার একটা সাজেশন এবং মডেল কোশ্চেন একবারে। তো দেখো এর পরবর্তীতেই, অর্থাৎ দু একদিনের মধ্যেই আমি তোমাদের মূল 2021 সালের নিউ সিলেবাসের সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে আমি তুলে ধরব। তো প্রথমেই চলে আসি গল্প। তো গল্প থেকে দেখো তোমাদের এই বছরে জ্ঞানচক্ষু এবং বহুরূপী, তোমরা জানো যে গল্প থেকে তোমাদের একটা 5 মার্কের প্রশ্ন আসে এবং একটা 3 মার্কের প্রশ্ন আসে। প্রথম কথা, প্রশ্নর প্যাটার্ন বা প্রশ্নর কাঠামো আগে যেটা ছিল সেটাই থাকবে। শুধুমাত্র আগে যেমন ধরো প্রবন্ধতে কী হতো, প্রবন্ধতে হারিয়ে যাওয়া কালি কলম ছিল একটা, আর একটা ছিল বাংলা ভাষায় বিজ্ঞান। তো দুটো প্রবন্ধ থেকে দুটো প্রশ্ন আসতো, যে কোনো একটা প্রশ্ন তোমরা লিখতে। এবছরে কি হবে, এই হারিয়ে যাওয়া কালি কলম থেকেই দুটো প্রশ্ন আসবে আর তার থেকে তোমাকে একটা প্রশ্ন লিখতে হবে। বোঝা গেল আমি কথাটা কি বললাম? তো আমরা যেটা জানি যে জ্ঞান আমাদের গল্প থেকে একটা 5 মার্কের প্রশ্ন লিখতে হয়, একটা 3 মার্কের প্রশ্ন লিখতে হয়। এবার দেখো 5 মার্কের প্রশ্নের জন্য এবছরে জ্ঞানচক্ষু এবং বহুরূপী দুটো গল্পই মোস্ট ইম্পর্ট্যান্ট এবং 3 মার্কের কোশ্চেনের জন্য জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি তিনটে থেকেই আসতে পারে, অর্থাৎ আমাকে তিনটে গল্পই ভালো করে পড়ে রাখতে হবে। এবার কবিতার কথায় আসা যাক। কবিতার ক্ষেত্রে যে 5 মার্কের কোশ্চেন আমাদের একটা লিখতে হয় এবং 3 মার্কের কোশ্চেন আমাদের একটা লিখতে হয়। আরও একটা কথা বলে রাখি, 5 মার্কের কোশ্চেনের জন্য আমাকে দুটো প্রশ্ন আসে একটা লিখতে হয়, 3 মার্কের প্রশ্নের জন্য আমাকে দুটো প্রশ্ন আসে একটা লিখতে হয়। এবার চলে আসি কবিতায়। ঠিক একইভাবে 5 মার্কের দুটো প্রশ্ন আসে আমাকে একটা লিখতে হয়, 3 মার্কের দুটো প্রশ্ন আসে আমাকে একটা লিখতে হয়। তো 5 মার্কের প্রশ্ন আসার জন্য অসুখী একজন, আফ্রিকা এবং প্রলয়োল্লাস, এই তিনটে কবিতা থেকেই কিন্তু 5 মার্কের প্রশ্ন আসবে, আসার সম্ভাবনা বেশি। আর 3 মার্কের
সাধারণত অভিষেক থেকে আসার সম্ভাবনা বেশি, কারণ আয় আরও বেদুতে থাকি থেকে এবছরে কবিতায় প্রশ্ন আসার সম্ভাবনা নেই, কারণ আগের বছর একটা বৃহৎ কোশ্চেন অর্থাৎ বড় মার্কের কোশ্চেন প্রায় সম্পূর্ণ কবিতার আলোকে একটা প্রশ্ন এসে গেছে। বোঝা গেল কি বললাম, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট অসুখী একজন আফ্রিকা এবং প্রলয়োল্লাস থেকে 5 মার্ক এবং অভিষেক থেকে 3 মার্ক, অভিষেক অসুখী একজন আফ্রিকা প্রলয়োল্লাস মানে প্রত্যেকটা থেকে 3 মার্কের প্রশ্ন আসতে পারে। প্রবন্ধ, প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম আমরা এবার আমাদের সিলেবাসে রয়েছে এবং বাংলা ভাষায় বিজ্ঞানটাকে বাদ দেওয়া হয়েছে, তো এখান থেকে আমাদের 2 প্রশ্ন আসবে। নাটক সিরাজউদ্দৌলা, এটা থেকে তো আমাদের 2 প্রশ্ন আসবে, একটা প্রশ্ন লিখতে হবে। হারিয়ে যাওয়া কালিকলম থেকেও তাই 2 প্রশ্ন আসবে, একটা লিখতে হবে। কোনি সম্পূর্ণ বই থেকে লিখতে হবে। ব্যাকরণে কারক আর সমাসের পাঠটা আমাদের ভালো করে করতে হবে। ইতিমধ্যে তোমাদের সামনে বলে রাখি যে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারবে কারক বলে একটা ফোল্ডার করা আছে এবং সমাস বলে একটা ফোল্ডার করা আছে, যার মধ্যে কারক সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং প্রত্যেকটা কারক সম্পর্কে ডিটেলস আলোচনা, ঠিক একইভাবে সমাস সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং প্রত্যেকটা সমাস সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা কিন্তু রয়েছে। তোমরা যদি সেগুলো দেখতে পারো তাহলে ব্যাকরণ থেকে আর কোনো সমস্যা থাকারই কথা না। নেক্সট আমরা চলে আসি বঙ্গানুবাদ, তারপরে সংলাপ রচনা এবং প্রবন্ধ রচনা। তো এই হলো আমাদের প্রবন্ধ রচনা, আমাদের 10 মার্ক থাকে, সংলাপ রচনাতে আমাদের 5 মার্কস থাকে, বঙ্গানুবাদে আমাদের 4 মার্কস থাকে, আর ব্যাকরণ তো আমাদের শর্ট টাইপের প্রশ্ন যেটা এমসিকিউ এবং এসকিউ এর মধ্যে আমাদের কিন্তু ব্যাকরণ থাকে। ব্যাকরণ থেকে শুধু 1 মার্কের কোশ্চেন হয়, একের বেশি ব্যাকরণ থেকে আর কোনো প্রশ্ন হয় না। এই হলো আমাদের মূল আলোচনা এবং আমাদের কোশ্চেন প্যাটার্ন, কোথা থেকে কিভাবে কোন প্রশ্ন আসবে সেটা সম্পর্কে আলোচনা করা হলো। তো এই হলো প্রশ্ন, অর্থাৎ গল্প থেকে 5 মার্কের একটা কোশ্চেন, 3 মার্কের একটা কোশ্চেন, কবিতা থেকে 5 মার্কের একটা কোশ্চেন, 3 মার্কের একটা কোশ্চেন, প্রবন্ধ থেকে 5 মার্কের একটা কোশ্চেন, নাটক থেকে একটা 5 মার্কের কোশ্চেন, কোনি থেকে 2 5 মার্কের কোশ্চেন, ব্যাকরণ থেকে কারক আর সমাস শুধু শর্ট কোশ্চেন আসবে, বঙ্গানুবাদে 4 মার্ক, সংলাপ প্রতিবেদনে 5 মার্কস, প্রবন্ধ এবং রচনাতে হচ্ছে 10 মার্ক। এই হলো আমাদের কোশ্চেনের নম্বর বটন, এবং বাদবাকি যে নম্বরগুলো রয়েছে তার মধ্যে 10 রয়েছে তোমার মৌখিকে এবং বাদবাকিগুলো শর্ট টাইপের কোশ্চেন। বোঝা গেল কি বললাম, এই হলো আমাদের কোশ্চেন প্যাটার্ন, এই হলো আমাদের নিউ সিলেবাস, এবং এই হলো আমাদের মানে গল্পভিত্তিক যে সাজেশন সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম যে কোন কোন ইম্পর্টেন্ট, কোথা থেকে 5 মার্ক বা কোথা থেকে 3 মার্ক এবছরে আসতে পারে। তো আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সামনে সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেলে নতুন এখানে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।